আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশের মাথা দিয়ে কচু শাক রান্না। আর এই কচু শাকগুলো নেওয়া হয়েছে আমাদের বাগান থেকে। আর এই কচু শাক চোখের জন্য অনেক বেশি উপকারী, আর এতে আয়রনে ভরপুর। আর প্রত্যেকেরই মাসে একবার হলেও এই কচু শাক খাওয়া উচিত। এখান থেকে আমরা আমাদের বাগানের কচি যেগুলো পাতা সেগুলো খাইতে হয়, সেগুলো অনেক মজার। আমি এই কচিটা কেটে নেব এখান থেকে। দেখেন এই পাতাটা অনেক সুন্দর, অনেক কচি, এগুলোর একটু বয়স বেশি। আমি এটা কেটে নেব। ভিউয়ার্স, শুনতে পাচ্ছেন আমাদের এখানে পাখির কিচির মিচির আওয়াজ? এটা শুনতে কিন্তু খুবই ভালো লাগে। ঠিক কচিটা করে নেব আমরা। ডাটা সহ নেব। ভিউয়ার্স, আমি এটা উঠাচ্ছি সকালবেলা, খুব ভালো একটা সময়। আমরা কষি কষিগুলো নেব। ভিউয়ার্স, আপনাদেরকে সকালের পরিবেশটা দেখানোর জন্য এতক্ষণ ভিডিও করেছি। গ্রামের একটা পরিবেশ, অবশ্যই ভালো লাগতে পারে সবাইকে। এখানে আমি কচু শাক কেটে ধুয়ে নিয়েছি, আর ইলিশের মাথাও ছোট ছোট করে কেটে নিয়েছি, সাথে ইলিশ মাছের লেজ ও কানকোও নিয়েছি। মাছগুলো কেটে টুকরো করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়েছি। প্যান গরম হয়ে আসলে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল ও 1 টেবিল চামচ সরিষার তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দেব 2টা টুকরো করা শুকনো মরিচ এবং 15-16টার মতো রসুনের কোয়া। এখানে আমি ছোট ছোট রসুনের কোয়া নিয়েছি। রসুনের কোয়া বড় নিলে 5-6টায় হয়ে যাবে। এখন এগুলো হালকাভাবে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখন পেঁয়াজ বাটা আমি নেড়ে চেড়ে হালকাভাবে আবারও ভেজে নেব। পেঁয়াজ বাটাগুলো হালকাভাবে ভাজা হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব জিরা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 8-10টির মতো ফালি করা কাঁচামরিচ এবং পরিমাণ মতো লবণ। যেহেতু রান্নাটা আমি একটু ঝালঝাল করব, তাই কাঁচামরিচের ফালি একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে একটু কম দিতে পারেন। প্রথমে আমি পানি ছাড়া একটু কষিয়ে নেব, এরপর আমি অল্প অল্প করে পানি অ্যাড করে কষাবো, আর এভাবে মোট 3 বারের মতো আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব লেজ ও কানকো সহ মাছের মাথার টুকরোগুলো। এখন আমি পানি ছাড়া কিছুক্ষণ কষিয়ে নেব।
পানি শুকিয়ে এসেছে এবং মাছগুলো শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি পানি অ্যাড করে করে কষাবো মোট 4 বার। মোট 4 বার কষিয়ে নেওয়ার পর আমি পিসগুলো ভেঙে দেব। আর এভাবে ভেঙে দিলে অনেক বেশি টেস্টি হবে তরকারিটা। লেজ সহ মাছের মাথাটা ভেঙে দিয়ে আমি আবারও 1 কাপ পরিমাণ পানি অ্যাড করব। পানি দেওয়ার পর বলক উঠে আসলে দিয়ে দেব কচু পাতাগুলো। কচু শাকগুলো দেয়া হয়ে গেলে আমি হালকা নেড়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। প্রায় 7 মিনিট পর আমি ঢাকনা খুলব এবং ঢাকনা খুলে শাকগুলো নেড়ে দেব। আর এ সময় আমি খুন্তি দিয়ে শাকগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করব। কচু শাকগুলো হালকা ভেঙে দেওয়ার পর আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। আর দিয়ে দেব 7 মতো লবণ, শুধুমাত্র কচু পাতায় যতটুকু লাগে, কারণ এর আগে মাছে যতটুকু লবণ লেগেছিল ঠিক ততটুকুই আমি দিয়েছিলাম। আর আবারও আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এ সময় চুলার আঁচ মিডিয়াম এ থাকবে। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনা তুলে আবারও শাকগুলো নেড়ে থেতো করার ট্রাই করব। এই সময় আমি পানি না দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গেছে, এখন আমি আবারও পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এভাবেই আমি 5 মিনিটের মতো রাখবো। 5 মিনিট পর ঢাকনা খুলে আবার খুব ভালোভাবে শাকগুলো ঠেসে ঠেসে থেতো করে নেব। যেহেতু শাকগুলো 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে, তাই পুরো সেদ্ধ হওয়ার জন্য আবারও 2 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটা খুলব। এবার আমি ঘুটনি দিয়ে খুব ভালোভাবে কচু শাকগুলো ঘেঁটে দেব। আর এমনভাবে ঘেঁটে দেব যাতে খুব ভালোভাবে ঘাটা হয়। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের ফ্লেক্স। আর আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর শুকনো মরিচের ফ্লেক্স দিলে অনেক বেশি টেস্টি হয়। তবে এখন আমি খুব ভালোভাবে নেড়ে দেব আর শুকনো শুকনো করার চেষ্টা করব। রান্না প্রায় হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ কাঁচা সরিষার তেল। তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্সড করতে হবে। হয়ে গেল আমাদের ইলিশের মাথা দিয়ে কচু শাক রান্না।